স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি এবং আমি রাশেদ ইমাম। মালয়েশিয়া, লিবিয়া অথবা বসনিয়া, লোকালয়, জঙ্গল অথবা কারাগার সবখানেই ঝুলছে এখন প্রতারিত বাংলাদেশিদের ভাগ্য। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে থামেনি মানব পাচার, দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে পথে পথে ঘুরছে মানুষ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলছে মানব পাচারে দেশীয় চক্রের পাশাপাশি বিদেশি চক্র জড়িত থাকায় অপরাধীদের ধরতে চ্যালেঞ্জে পড়ছেন তারা। প্রতারণার মিছিল ঠেকাতে সচেতনতার কথা বলছেন বিশেষজ্ঞরা। লাকমিনা জেসমিন সোমা রিপোর্ট। কখনো রোদে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে, আবার কখনো হাড় কাঁপানো শীত উপেক্ষা করে গত কয়েক মাস ধরে বসনিয়ার জঙ্গলে দিন কাটছে কয়েকশো বাংলাদেশির। তারা সবাই কোনো না কোনোভাবে দালালের খপ্পরে পড়ে ইউরোপে যাওয়ার আশায় ঘর ছেড়েছেন। এর পেছনে খরচ করেছেন 10 থেকে 20 লাখ টাকা। মানব পাচারের শিকার হয়ে সমুদ্রে সলিল সমাধি, জঙ্গলে গণকবর অথবা বেঁচে থাকলে মানবেতর জীবন, বাংলাদেশিদের এই পরিণতি নতুন কিছু না। তারপরও কেন এই মরণযাত্রা? ভূমধ্যসাগর দিয়ে কখনো যাচ্ছে, কখনো হয়তো অন্যান্য কোনো জায়গা থেকে অন্য রুট দিয়ে তুরস্ক হয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের কোনো দেশ হয়ে ইউরোপে যাচ্ছে, এবং এটা পাচারকারীরাই তাদেরকে বোঝাচ্ছে যে একদিক না হলে অন্যদিকের একটা ব্যবস্থা আছে। কেউ লোক কালেক্ট করে, কেউ টাকা কালেক্ট করে, কেউ টিকিট দেয়, কেউ এখান থেকে একটা দেশে নিয়ে যায়, সে আবার আরেকটা গ্রুপ সেখান থেকে অন্য একটা দেশে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখেছি আমরা প্রায় 8টা গ্রুপও জড়িত এটার সাথে। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর ইউনিডকের 2018 সালের মানব পাচার বিষয়ক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম ও দক্ষিণ ইউরোপের বিভিন্ন স্থানে অন্তত 5% নাগরিককে পাওয়া গেছে দক্ষিণ এশিয়ার। মানব পাচারের শিকার এই লোকগুলো মূলত ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক। বিশ্বের 40টি দেশে পাচার হচ্ছে এই অঞ্চলের মানুষ। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে ফেলে। ইউরোপ বারবার বলছে যে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, ইরাক, এই সমস্ত দেশগুলোর সাথে বাংলাদেশিরা কেন? জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে ভূমধ্যসাগর পেরিয়ে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। 2014 থেকে 2017 সাল পর্যন্ত এই পথ দিয়ে ইতালি যাওয়ার সময় প্রতি 50 জনে একজন মারা গেছে। মানব পাচারে দেশীয় চক্রের পাশাপাশি বিদেশি চক্র জড়িত থাকায় অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসাকে চ্যালেঞ্জিং বলে মনে করছে CID। এভিডেন্স কালেকশন করা এবং এই সবাইকে আইনের আওতায় নিয়ে আসা, এটা আমাদের জন্য খুব একটা বড় চ্যালেঞ্জ হয়, বাট আমাদের চেকলিস্ট করা আছে, চেষ্টা করি অত্যন্ত পেশাদারিত্বের সাথে এই কাজটা করার জন্য। মানব পাচার ঠেকাতে সংশ্লিষ্ট সবগুলো দেশের সমন্বিত উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতা অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটির আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতা লাগবে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মাঠে ঠকছেন কৃষক আর বাজারে ভোক্তারা, তবে অধিক মুনাফা পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। বাজারে 60 থেকে 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। গত 2 মাস ধরে রাজধানীর বাজারে দামের এমন উত্তাপ। বাজার অর্থনীতিবিদরা বলছেন সিন্ডিকেটের হাতে ভোক্তা এবং কৃষক দুই পক্ষই জিম্মি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর দাবি দাম অচিরেই ভোক্তার নাগালে চলে আসবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুমন। কৃষক, রোদ পোড়া, বৃষ্টি ভেজা, তামাটে শরীর, সন্তানের মতো যত্ন করে ফসল ফলান। প্রকৃতি সদয় হলে ফুল ফসল সবজিতে ভরে যায় মাঠ। নরসিংদীতে এবার সবজির ফলন ভালোই হয়েছে। মাচানের লাউগুলো দিন বদলের স্বপ্ন নিয়ে ঝুলে আছে, বেগুনের ফলনও বেশ ভালো, কিন্তু দাম কেমন পেয়েছেন তারা? আমরা তো দাম সবজির দাম অনেক কম পাইতেছি, এটার কারণ হলো সবজি কয়েক বিঘি কিনে হয় মানে উৎপন্ন করে আর ডাবল ফাইকার লাভ। অদৃশ্য সিন্ডিকেটের প্রান্তিক পর্যায়ের সদস্যরা হলেন স্থানীয় পাইকার। এই বাজারেও তাদের উপস্থিতি আছে। নিজেদের উৎপাদিত সবজির এই স্থানীয় বাজারেও পাইকারদের কাছে ঠকছেন কৃষকরা। পর্যাপ্ত পরিমাণে মাল দেয় তখন ব্যাপারে একটা সিন্ডিকেট করলে লাভ তো সিন্ডিকেটে দিব, লাভ তো আর কৃষকের পাইতো না। 3-4 রাত পরে তো আপনার বেচা কেনাটা হইতেছে। প্রকৃতভাবে লাভ হচ্ছে একমাত্র কাস্টমারের খুচরো দোকানদাররা, পাইকারি ব্যবসায়ী তো না। মাঠে ঠকছে কৃষক, বাজারে ভোক্তারা। যে কোনো ধরনের সবজি ঢাকার সঙ্গে এদের পার্থক্য প্রায় কেজিতে 30 থেকে 40 টাকা। এর কারণ তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং পরিবহনের ব্যয়।
যশোর কিংবা পাবনার পাইকারি বাজারে যে শিমের দাম কেজিতে ৫০ টাকার মধ্যে, রাজধানীতে সেটাই ১২০ থেকে ১৪০ টাকা। একইভাবে ৪৫ থেকে ৬০ টাকার বেগুন বাজার ভেদে ৭০ থেকে ১১০ টাকা। পরিসংখ্যান বলছে প্রায় সব ধরনের সবজিতে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত দামের পার্থক্য তৈরি করছে মধ্যস্বত্বভোগীরা। সেই দামটা এমন পর্যায়ে ওখানে সিন্ডিকেট করে কমায় রাখা হয় যে কৃষকরা চাইলেও এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারেন না। আমি বলবো যে স্ট্রাকচারড মার্কেট নাই, অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি, এটা বাস্তব বড় সংকট। এই সংকটের উত্তরণ না হলে মানুষের মধ্যে হাহাকার বহুগুণ বাড়বে। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এলাকা ভেদে ঢাকার মধ্যে দামের বেশ ওঠানামা। কারওয়ান বাজারের সবজির সাথে হাতিরপুল, মিরপুর আর গুলশানের বাজারের দামের পার্থক্য কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। অর্থাৎ এখানেও অদৃশ্য সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় আর ভোক্তারা কোণঠাসা। সবজি সবগুলো ৭০-৮০ টাকা নিচে সবজি পাওয়া যায় না এখন, খুবই সমস্যা। খুব যে সমস্যার কথা বলে বোঝানো যাবে না, নিয়ন্ত্রণের কোনোই নেই, ব্যবস্থা নেই। এই বাস্তবতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, গুটিকতক অসাধু ব্যবসায়ী এই কৃত্রিম সংকটের কারণ। এই দেশের অধিকাংশ ব্যবসায়ী ভালো, গুটিকতক ব্যবসায়ী খারাপ। আমার কথা এই গুটিকতক খারাপ লোকদের জন্য আমাদের কোনো অনুকম্পা কখনোই ছিল না, কখনোই থাকবে না, ভবিষ্যতে থাকবে না। তবে সবকিছুর পরও ভোক্তারা মনে করছেন তাদের স্বার্থ সংরক্ষণে অদৃশ্য সিন্ডিকেটকে ভেঙে দিতে সরকারের আরো কঠোর হওয়া উচিত। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ ২৪, ঢাকা। খাদ্যপণ্যের আজকের বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামের বাজারে খাদ্যপণ্যের দাম কতটা নিয়ন্ত্রণে রয়েছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। এখানে পাইকারি বাজার রয়েছে, খুচরা বাজার রয়েছে, আমি রয়েছি খুচরা বাজার যেটি সেখানে। এখানে সবজির দাম আমরা যেমন প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তার সাথে একেবারেই মিল রয়েছে। আমরা বাজারে যেরকম খোঁজখবর নিয়েছি, আজকে বরবটির দাম চাচ্ছেন এই কাঁচা বাজারে ১২০ টাকা, ১০০ টাকায় বিক্রি করছেন। এরকমভাবে অনেক সবজির দামও বেড়েছে। গত তিন দিন যে বৈরি আবহাওয়া ছিল সেটির কথা বলছেন ব্যবসায়ীরা এখানকার যারা আছেন। ক্রেতারা বলছেন যে এই কয়েকদিনে আসলে তারা মানে উচ্চ মূল্যেই সবজি কিনে খাচ্ছেন। আলুর দামের খবর আমরা যেরকম গণমাধ্যমে দেখিয়েছি, আলুর দাম কিন্তু সেরকমটাই আছে, হয়তো ২-৩ টাকা ৫ টাকা এরকম ওঠানামা করেছে। আমরা একটু এখানে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমাকে একটু বলবেন আজকে কোনটা কী দামে বিক্রি করছেন আপনারা? আজকে কাঁচা মরিচ বিক্রি করছি ১২০ টাকা, আর বেগুন বেচতে আছি ৭০ টাকা, পটল ৭০ টাকা বেচতে আছি, আর করলা বেচতে আছি ৮০ টাকা, আর সিম বেচতে আছি ১২০ টাকা, বরবটি বেচতে আছি ১০০ টাকা, ১২০ টাকা, কচুরলতি কচুরলতি ৫০ টাকা করছি, আচ্ছা মূলা মূলা বেচতে আছি আপনার ৮০ টাকা, ঝিঙ্গা ঝিঙ্গা ফোড়ের ওগুলো ৭০ টাকা বেচতে আছি, ৭০ টাকা। অর্থাৎ যেমনটি হচ্ছে আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে আমরা দেখলাম যে ৬০ টাকা ৭০ টাকা এই বাজারে হচ্ছে, ৭০ টাকা একেবারে পাশেই হচ্ছে আপনার পাইকারি বাজার, তার পাশেই খুচরা বাজার। অর্থাৎ পাইকারি বাজার থেকে কিনে খুচরা বাজারে আনার যেই একটা খরচ সেটি যুক্ত করা তাদের তেমন পড়ছে না। সেই ক্ষেত্রে আমরা অন্য বাজার যেগুলো রয়েছে অর্থাৎ ফুটপাতে, ভ্যান গাড়িতে বা ছোটো ছোটো বাজারে যেগুলো বিক্রি হচ্ছে সেখানে কিন্তু এর চেয়ে আরও ১০ টাকা যোগ করে আপনাকে দাম বলতে হবে। তো এরকমভাবেই বিক্রি হচ্ছে চট্টগ্রামের কাঁচা বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি, এবং ক্রেতারা এরকম উচ্চ মূল্যে সবজি বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এই ছিল চট্টগ্রামের আজকের বাজার পরিস্থিতি অর্থে। জয়, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। শ্রদ্ধা ও ভালোবাসায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। শনিবার বিকেলে তিন দফা জানাজা শেষে তার দাফন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতনামা এই আইনজীবী। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান সহ বিশিষ্ট জনেরা। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। শনিবার সকাল ৮:৩০ বার্ধক্যজনিত কারণে রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক।
সেখানে প্রথম জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় রফিকুল হকের পুরানো পল্টনের বাসায়। তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন আইন অঙ্গনে তার সহকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই। তারা বলেন, নিজ কর্মগুণেই চিরস্মরণীয় হয়ে থাকবেন ব্যারিস্টার রফিকুল হক। আমরা জানি না এরকম আইনজীবী, এরকম বিজ্ঞ ব্যক্তিত্ব আগামী 50 বছরেও আমরা জাতি পাবে নাকি। বাংলাদেশের সবচেয়ে কঠিন সময়তে উনি সবচেয়ে বেশি বড় বড় ভূমিকা পালন করেছেন আমাদের গণতান্ত্রিক আদায়ের লক্ষ্যে, আমাদের ন্যায় বিচারের লক্ষ্যে। পল্টনের বাসা থেকে দ্বিতীয় জানাজার জন্য তার মরদেহ নেওয়া হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সেখান থেকে সবশেষ জানাজার জন্য রফিকুল হকের মরদেহ আনা হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করেই জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় রফিকুল হকের কফিনে। এ সময় স্মৃতিচারণ করে বিশিষ্টজনেরা বলেন, ব্যারিস্টার রফিকুল হক নিজ গুণে প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন, তার মৃত্যুতে দেশের আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি যেমন আইন অঙ্গনের একজন প্রবীণ পুরোধা ছিলেন, সাংবিধানিক বিষয়ে তার অপরিসীম দক্ষতা ছিল। কোম্পানি বলেন, ব্যাংকিং বলেন, সাংবিধানিক বলেন, সর্বক্ষেত্রে তার আইনের অবদান জাতি কখনো ভুলতে পারবে না। বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয় অনবদ্য ব্যক্তিত্ব ব্যারিস্টার রফিকুল হককে। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া স্থল নিম্নচাপটি লঘু চাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আরো কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রামে আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসনের নানা তৎপরতায়ও সরছে না পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীরা। সারা দেশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন প্লাবন রহমান। বঙ্গোপসাগরের স্থল নিম্নচাপ লঘুচাপে পরিণত হলেও এখনও মেঘলা সারা দেশের আকাশ। থেমে থেমে হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। কার্তিক মাসে শ্রাবণের মতো এমন বৃষ্টি স্থবির করে দিয়েছে সারা দেশের জনজীবন। তবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কেটে গেছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, নিম্নচাপের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ এলাকা থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আপাতত এক সপ্তাহের মধ্যে দেশে ভারী বৃষ্টিপাতের তেমন আশঙ্কা নেই। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আগামী দিনেও কোথায় কোথায় হালকা বৃষ্টি হবে এবং ওয়েদার আস্তে আস্তে ভালোর দিকে হয়ে যাচ্ছে। এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকা। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিতে পাহাড়ের বালি এখন নরম, যে কোনো সময় হতে পারে পাহাড় ধস। এখনও কিন্তু পাহাড় ধসের আশঙ্কাটা রয়ে গেছে, কারণ পাহাড়টায় অলরেডি এখন রসে গেছে এবং বৃষ্টি এর সঙ্গে যে আরেকটু যোগ হলে হয়তো কোথাও কোথাও এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। চট্টগ্রামের 30টি পাহাড়ে 4 লাখের বেশি মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস। পাহাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে চলে মাইকিং সহ নানা কার্যক্রম, তারপরও মেলে না সুফল। একটা পাহাড় কাটার জন্য একটা শক্তিশালী কমিটি করে দেওয়া ছিল, তাদের কিন্তু সুনির্দিষ্ট সুপারিশ ছিল, সেই সুপারিশগুলো কিন্তু কোনোভাবে কোনোদিন বাস্তবায়ন হয়নি। যখন দুর্যোগটা শুরু হয় তখনই কেবল এই আইনের প্রয়োগটা করা সম্ভব, বাকি সময়ে আসলে এটা পাহাড়ের মালিক যারা তাদেরই এটা উচিত, তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এগুলো সরিয়ে ফেলবেন। এ পর্যন্ত চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে 2000-এর বেশি। পাহাড় কাটা ও দখলের সঙ্গে জড়িতরা চিহ্নিত হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় প্রতিবছর নতুন পাহাড় কেটে আরও বসতি স্থাপন করছে দখলকারীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। পটুয়াখালীর রাঙাবালিতে আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের 48 ঘন্টা পর শনিবার সকালে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে লাশগুলো উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন রাঙাবালী থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ মহিবুল্লাহ ও কৃষি ব্যাংক বাহেরচর শাখার পরিদর্শক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আশা ব্যাংকের বাহেরচর খালগোড়া শাখার কর্মকর্তা কবির হোসেন, দিন মজুর মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ হাসান মিয়া। তাদের সকলের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় স্পিডবোট পরিচালনাকারী ও চালককে আসামি করে মেরিন কোর্টে মামলা করেছে পুলিশ। শারদীয় দুর্গাপূজায় আজ মহা অষ্টমী। কল্পারম্ভ বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়ে তা শেষ হয় সন্ধি পূজার মাধ্যমে। এদিন ঢাকেশ্বরী মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। অষ্টমীর দিন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার ও ডিএসসিসি মেয়র। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। দেবী দুর্গার মহাষ্টমী কল্পারম্ভ, তাই শনিবার সকাল শুরু হয় বিহিত পূজার মধ্য দিয়ে। অষ্টমীর অঞ্জলিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা, তাই এই দিন ঢাকেশ্বরী মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। চাপ সামাল দিতে অঞ্জলিও দিতে হয়েছে তিন দফায়। বছরে একটাবার মায়ের কাছে এসে আকুতি জানাবে, তাই অনেকেই এভাবে ছুটে এসেছে মায়ের কাছে আকুতি জানানো। অষ্টম ও নবম তিথির সন্ধিক্ষণে শুরু হয় সন্ধ্যা পূজা। প্রধান পুরোহিত জানান অষ্টমীর মাহাত্ম্য। রাবণ বধ করে সীতা উদ্ধারের জন্য এই মাতৃপূজার আয়োজন করেছিলেন এবং সেই থেকে এই শারদীয় দুর্গোৎসবের সূচনা। যদিও এবছর করোনার কারণে ছিল না কুমারী পূজার আনুষ্ঠানিকতা, তাই ভক্তদের প্রার্থনায় থাকলো মহামারী থেকে মুক্তি লাভ। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, এবছর পূজায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আমরা মনে করি না কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো আশঙ্কা আছে। মানুষজন অত্যন্ত আনন্দমুখরভাবে এই উৎসবগুলো পালন করছে। সংক্রমণ এড়াতে ঘরে বসে অঞ্জলি দান সহ অন্যান্য পূজায় উৎসাহিত করছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা কমিটি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। মহাষ্টমীর পূজার আরও আয়োজন জানবো সহকর্মী ফাতেমা কাউসারের কাছ থেকে। তিনি এখন আছেন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। ফাতেমা, আজকের পূজা শেষ হয়েছে সন্ধি পূজার মধ্য দিয়ে, সেখানকার সার্বিক পরিবেশ এবং সেখানে ভক্ত অনুরাগীদের কিরকম ভিড় দেখতে পাচ্ছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। অর্থে ভক্ত অনুরাগীদের অনেক ভিড়ই আমরা আগের সংবাদে আপনাকে জানিয়েছিলাম যে অনেক ভক্তদের এখানে আগমন ঘটেছে। যদি এখানে পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে যে আপনারা স্বাস্থ্যবিধি কথা মাথায় রাখুন, বাসায় বসে আপনারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। তারপরে দেখা যায় পূজা মণ্ডপগুলো পরিদর্শনের জন্য অনেক বেশি ভক্তদের আনাগোনা এখানে দেখা যাচ্ছে। আজকের যে আয়োজন, কিছুক্ষণ পর এখানে সন্ধ্যা আরতি শুরু হবে, অর্থাৎ 7:30 সন্ধ্যা আরতি শুরু হবে। তার পরপরই কিন্তু এখানকার আনুষ্ঠানিকতা আজকের মতো শেষ হবে। আগামীকাল আবারও বিহিত পূজার মাধ্যমে নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং এখানে ভক্তদের ছবি একটু আমি দেখাতে চাই। অনেক ভক্তদের আনাগোনা এখানে দেখতে পাচ্ছে এবং সবাই এসে মায়ের কাছে প্রার্থনা করছেন। তবে সবার প্রার্থনা এবার একটি বিষয় থাকছে যে করোনা যেন দূর হয়ে যায়। আমি ভক্তদের সাথে একটু কথা বলতে চাই, তাদের কাছে একটু জানতে চাই তারা আসলে এবার দুর্গাপূজা কেমন দেখছেন আর কি চাচ্ছেন এবার মায়ের কাছে। অনেক অনেক সুন্দর, স্বাস্থ্যবিধি মেনেই এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। মায়ের কাছে প্রত্যেকেরই আরাধনা যে হে মা দুর্গা দেবী, যাতে বিশ্ববাসী থেকে বিশ্ববাসীকে করোনা থেকে মুক্ত করেন। এবং দেবী দুর্গার বিশ্বে পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল অসুর শক্তিকে নিধন করার জন্য। আমাদের মা দুর্গার কাছে নিবেদন যে এই শারদীয় দুর্গোৎসবে আমাদের সকলের নিবেদন যে অশুভ শক্তির অনেক ধন্যবাদ। সবারই আসলে এটি প্রার্থনা থাকে যে অশুভ শক্তির বিনাশ হোক। এবং যেমনটি বলছিলাম, এখানে যারা আসছেন তবে সবার একটু মন খারাপ, কারণ অষ্টমী এবং নবমীতে কিছু সাংস্কৃতিক আয়োজন থাকে, ধনুচি নাচের ব্যবস্থা থাকে, সেটি এবার তারা করতে পারছে না, সেজন্য অনেকেরই এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তো এই ছিল এখান থেকে আমাদের সর্বশেষ অর্থে। ফাতেমা, অনেক ধন্যবাদ আপনাকে। মহা অষ্টমীর পূজার আয়োজন নিয়ে জানাতে আমাদের সঙ্গে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাতেমা কাউসার। সন্ধ্যা সংবাদে সময় হলো বিরতির, ফিরছি আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। অর্থপাচারের মামলার মুখে নিরাপত্তা চেয়ে আদালতের হেফাজতে দেশে ফেরার ইচ্ছার কথা জানালেও পিকে হালদার আপাতত দেশে ফিরছেন না।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স সার্ভিস লিমিটেডের আইনজীবী ইমেইল করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনকে এই তথ্য জানিয়েছে। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএল এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আইএলএফএসএল এর গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতে পিকে হালদারের বিদেশ পালানোর পর দুদক তার 300 কোটি টাকার অবৈধ সম্পদের খবর দিয়ে মামলা করেন। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় গ্রেফতার কনস্টেবল হারুনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেল 4:45 তাকে সিলেট মহানগর 3-এর বিচারক শারমিন খানম নীলার আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত হারুনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল হারুন রশিদকে এসএমপি রিজার্ভ কার্যালয় থেকে গ্রেফতার করে পিবিআই। এ মামলায় হারুনুর রশিদ সহ এ পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃত অপরজন হলেন কনস্টেবল টিটু চন্দ্র দাস, তিনি 5 দিনের রিমান্ডে রয়েছেন। এদিকে রায়হানের হত্যাকারীরা শনাক্ত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাদের আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত আছে। দুপুরে টানেল সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন মন্ত্রী। টিটু চন্দ্র দাস এবং আসামি হারুনুর রশিদ এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি হারুনুর রশিদকে আমরা রিমান্ডের 7 দিনের জন্য রিমান্ডের প্রার্থনা করেছিলাম, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যার বিরুদ্ধে পুলিশ অবশ্যই সজাগ আছে এবং সেই জন্যই কোনো আজকে অপরাধী অপরাধ করে পার পাচ্ছে না। মূল আসামিকে শনাক্ত করা হয়েছে এবং আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলব। এবারে দেশের করোনা পরিস্থিতি। করোনায় দেশে গত 24 ঘন্টায় নতুন করে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,780 জনে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 1,094 জন। এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন 3,97,507 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় নতুন 1,498 জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,13,563 জনে। সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ইউরোপ সহ অনেকগুলো দেশই নতুন করে লকডাউনে যেতে বাধ্য হচ্ছে। গেল 24 ঘন্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছে 42,000 মানুষ। এ অবস্থায় ফ্রান্সের বিভিন্ন স্থানে রাত্রিকালীন কারফিউ আরও বর্ধিত করার পাশাপাশি দিনেও সামাজিক দূরত্বে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে কোভিড-19 একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 83,000 মানুষ, যা এ পর্যন্ত দৈনিক শনাক্তে সর্বোচ্চ। এদিকে ভারতে ক্রমবর্ধমান সংক্রমণের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবে জমায়েত হতে নিষেধ করলেও শুক্রবার বিহারে আয়োজিত বিধানসভা নির্বাচনী প্রচারণায় নিজেও অংশ নেন। রাহুল গান্ধীও আয়োজন করেন বিশাল জনসভার। এর ফলে করোনার আরও দ্রুত সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,26,00,000, আর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 11,50,000-এর বেশি মানুষ। মার্কিন খাদ্য ওষুধ প্রশাসনের অনুমোদন পেয়ে শুক্রবার থেকে ভ্যাকসিনের ট্রায়াল আবারও শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা। আর বন্ধ থাকার পর আগামী সোমবার কিংবা মঙ্গলবার জনসন অ্যান্ড জনসন ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে। টিকা গ্রহণ করার পরই স্বেচ্ছাসেবকের স্বাস্থ্য ঝুঁকি দেখা দেওয়ায় 6 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ট্রায়াল স্থগিত করেছিল অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে যৌথ গবেষণায় যুক্তরাষ্ট্রে প্রায় 30,000 মানুষের ওপর পরীক্ষা চালাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। এদিকে স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ার পরে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের টিকা পরীক্ষা স্থগিত হয়ে যায় গেল সপ্তাহে, তবে তারাও ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে। এদিকে করোনা ভাইরাসের টিকা হাতে এলে তা প্রয়োগের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। প্রায় 30 কোটি দেশবাসীকে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে চায় কেন্দ্র। এরই মাঝে তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে প্রশাসন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অবসায়ন কিংবা বন্ধ করলে পিপলস লিজিং এর সমস্যা সমাধান হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে আমানতকারী বিনিয়োগকারী সহ সব পক্ষই ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এজন্য যে কোনো মূল্যে প্রতিষ্ঠানটিকে পুনরায় চালুর কথা বলছেন তারা।
আইনজীবীরা বলছেন বাংলাদেশ ব্যাংকের সদিচ্ছা থাকলেই চালু করা সম্ভব প্রতিষ্ঠানটি, তবে এখনই এ বিষয়ে মুখ খুলতে চায় না বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। 1997 সালে কার্যক্রম শুরু করে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড। 2005 সালে দাপটের সাথে তালিকাভুক্ত হয় পুঁজিবাজারে। মোট 28,54,00,000 শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে তুলে নেয় প্রায় 3,000 কোটি টাকা। এর বাইরে আমানত হিসেবে নিয়েছে আরও প্রায় 2,000 কোটি টাকা। তবে ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগে 2014 সালে প্রতিষ্ঠানটিতে অবজারভার নিয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক। এরপরও নিয়মনীতির তোয়াক্কা করেননি প্রতিষ্ঠানটির কর্ণধাররা। সবশেষ 2019 সালে হঠাৎ করেই অবসানের কথা জানিয়ে আদালতে দ্বারস্থ হয় কেন্দ্রীয় ব্যাংক। সে সময় অবশ্য আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয় কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা। তবে বছর পেরিয়ে গেলেও 6,000 আমানতকারীর 700 কোটি টাকার কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে গেল সোমবার আন্দোলনে নামেন বিনিয়োগকারীরা। প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন প্রতিষ্ঠানটি পুনরায় চালু করে পাওনা পরিশোধের। আড়াই বছর যাবৎ আমরা নিদারুণ অর্থকষ্টে আছি। আমরা সাধারণ ডিপোজিটর, অসহায় ডিপোজিটর, আমাদের তো কোনো দোষ নেই, আমরা কেন এটার মধ্যে পিষে মারা যাব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে পিপুল লিজিংকে বন্ধ না করে, অবসান না করে এটাকে পুনর্গঠন করে, এটা যারা আমানতকারী তাদের আমানতকে সুরক্ষা করা, একটা বন্ধ হলে বাকিগুলোও ধস নামবে। বিশেষজ্ঞরা বলছেন পাওনা পরিশোধের পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার কথা। আজকে আমি পিপুলস লিজিংকে উদ্ধার করে ফেললাম বাংলাদেশ ব্যাংক সরকার থেকে টাকা দিয়ে। আমি কি সিগন্যাল দিলাম জনগণের কাছে? আমি কি সিগন্যাল দিলাম লুটেরাদের কাছে? লুটেরাদের কাছে আমি সিগন্যাল দিলাম যে তোমরা লুট করো, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে ধরব না। কেন্দ্রীয় ব্যাংক চাইলে প্রতিষ্ঠানটি পুনরায় চালু সম্ভব বলে জানালেন এই আইনজীবী। ফাইন্যান্স মিনিস্ট্রি কোলাবোরেশনে বাংলাদেশ ব্যাংক যদি চায় এটাকে রিকনস্ট্রাক্ট করতে পারে, এট দি সেম টাইম এটাকে হয়তো বা ভালো কোনো এনবিএফ এর সাথে এটা মার্জারও করতে পারে। হাইকোর্টকে যদি তারা একটা অ্যাপ্লিকেশন দেয় যে উইথড্রল অ্যাপ্লিকেশন অফ দি কোম্পানি ম্যাটার, তাহলেই কিন্তু তারা এই কাজটা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র অবশ্য এ বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি, তবে শীঘ্রই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো, আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারো স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। সত্য নিরপেক্ষ, এই স্লোগান ধারণ করে সাফল্যের এক দশক পূর্ণ করল দেশের জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি সান। সকালে নিজস্ব কার্যালয়ে 11 বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। বৈশ্বিক মহামারী করোনাকালে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান পত্রিকাটির সম্পাদক এনামুল হক চৌধুরী। এ সময় দৈনিকটির পাঠক শুভানন্দায় এবং বিজ্ঞাপন দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দশম বর্ষপূর্তিতে অভিনন্দন জানাতে এসে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24 এর প্রধান নির্বাহী নঈম নিজাম বলেন, ছাপার অক্ষরের আবেদন কখনো ফুরাবে না। বৈশ্বিক মহামারী কালেও পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকায় শুভেচ্ছা জানান কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। আন্তর্জাতিক আদালতে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ আবেদন জমা দিয়েছে গাম্বিয়া। আঞ্চলিক মানবাধিকার সংস্থা 45 Rights-এর ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে শুক্রবার জমা দেওয়া 500 পাতার ওই আবেদনে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সরকারের দায় তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের ন্যায় বিচারের বিষয়টি আরও এক ধাপ এগিয়ে গেল বলে দাবি করা হয়। তবে গাম্বিয়ার আবেদনের পর আইসিজেতে একটি পাল্টা আবেদন জমা দেওয়ার জন্য 3 মাস সময় পাবে মিয়ানমার। 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরোচিত নির্যাতন হত্যাকাণ্ডের শিকার হয়ে রাখাইন থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে 2019 সালের 11 নভেম্বর আইসিজেতে মামলা করে গাম্বিয়া। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। বিতর্ক শেষে আবারও নির্বাচনী প্রচারে ফিরেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। নির্বাচনী প্রচারে ফিরে করোনা মোকাবেলার পরিকল্পনার কথা জানিয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আর ট্রাম্প করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করা ছেড়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন বাইডেন। এদিকে শুক্রবার ফ্লোরিডায় অনুষ্ঠিত র্যালিতে বাইডেনের পুরো পরিবারকে দুর্নীতিবাজ আখ্যা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন।
দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। সব জল্পনা কল্পনা ছাপিয়ে গাছছড়া বাঁধলেন ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। বিয়ের পাত্র এবং গায়ক রোহানপ্রীত সিং। করোনাকালে ছোট পরিসরে আয়োজিত বিয়ের অনুষ্ঠান হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নেহা কক্করের মেহেদি, গায়ে হলুদ আর বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও। নেহা কক্করের নাম শুধু ভারতে নয়, দেশের বাইরে ও অনেক সুপরিচিত। 4 বছর বয়স থাকতে বিভিন্ন পূজার অনুষ্ঠানে গান গাইতেন তিনি। 11 শ্রেণীতে পড়াকালীন ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় মৌসুমে প্রতিযোগিতায় অংশগ্রহণের পর 2008 সালে নেহা দ্য রকস্টার অ্যালবামের মধ্য দিয়ে এই জগতে প্রবেশ করেন তুমুল জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। এবারে খেলার সংবাদ। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে কাল নাজমুল একাদশের মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। আসলে এর আগে 2 ম্যাচে নাজমুল একাদশের কাছে ধরাশায়ী হয় মাহমুদুল্লাহ রিয়াদের দল। বৃষ্টির কারণে শিরোপা নির্ধারণী ম্যাচে 2 দিন পেছালেও কাটেনি অনিশ্চয়তার মেঘ। দর্শক, এই ছিল নিউজ 24 সন্ধ্যার সংবাদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।